Hello dear learners, welcome to my e-commerce basic video series. ইতিপূর্বে আমরা এই অ্যাডমিন প্যানেলে ফর্ম ডিজাইন শেষ করে ফেলেছি এবং কিভাবে ক্যাটাগরি রিট্রিভ করতে হয় ডেটাবেস থেকে সেগুলো আমরা দেখেছি। আজ আমরা দেখব যে কিভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, আমাদের ক্যাটাগরিগুলো ইনসার্ট করতে পারি ডেটাবেস। ঠিক আছে, তো আমার ফর্ম অলরেডি জেনারেট করা আছে, আমি সাবলাইমে যাচ্ছি। এখান থেকে অ্যাডমিন ক্যাটাগরিজ এবং নিউ ক্যাটাগরিজে গেলে আমরা ফর্ম দেখতে পারবো। হ্যাঁ, এখানে হচ্ছে ডিপ রো, এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাডের জন্য যে ডিপ, এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাডের ফর্ম। হ্যাঁ, আমি ফর্মটা আরেকটা ট্যাব দিয়ে নিচ্ছি। ফর্মের মূলত মেথড কী হবে, পোস্ট, এবং অ্যাকশন আমি ব্ল্যাঙ্ক রেখেছি, যেহেতু এই পেজেই আমরা সাবমিট করতে চাই। হ্যাঁ, অন্য কোনো পেজে না, অন্য কোনো পিএসপি ফাইলে আমি এটা সাবমিট করব না, সেলফ সাবমিট হবে। হ্যাঁ, এখানেই আমরা ইনসার্টের কোয়েরিগুলো লিখবো এই পেজেই। তো এখানে মেথড পোস্ট অ্যাকশন অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে আমরা একটা ভ্যালুই শুধু সাবমিট করব, সেটা কি নেম ফিল্ডটা, ক্যাটাগরি নেম সাবমিট করব। তো এই ফিল্ডের নাম কি নেম দেওয়া আছে, অবশ্যই আপনারা যেটা করবেন এই নেম ফিল্ডের নেম ডাটাবেজের ফিল্ডের নেমের সাথে যেন মিল থাকে। আমরা যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি টেবিলে নেম নামে ফিল্ড আছে। সো আমি এবং একটা সাবমিট বাটন আছে, এর নাম কি ক্যাটাগরি সাবমিট, এটা আমি কপি করে নিলাম। এবং এখানে আমরা পিএসপি কোড স্টার্ট করব একদম ফর্মের উপরেই। হ্যাঁ, এই কন্টেন্টের পরে আমি পিএসপি কোড স্টার্ট করতেছি। পিএসপি অলরেডি আমরা যেসব রিকোয়ার কনফিগারেশন ফাইল আছে সেগুলো নিয়ে নিছি, কনফিগ কনফিগ ডট পিএসপি। এখানে আমাদের ডাটাবেসের কানেকশন ইনফরমেশন সম্পর্কে দেওয়া আছে এবং হেডারে আমাদের টাইটেলগুলো দিয়ে দেওয়া আছে। হেডার সেকশনে আমাদের সিএসএস অ্যাড করা আছে, জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে, সাইড বারে কি আছে মেনু আছে, এবং ডেটাবেজে ডাটাবেজের কানেকশনের যে লিঙ্ক ভেরিয়েবলটা আছে সেটা এখানে দিয়ে দেওয়া আছে। আমি যদি কনফিগ ডেটাবেজে যাই তাহলে দেখবেন এখানে একটা লিঙ্ক ভেরিয়েবল আছে। হ্যাঁ, এই লিঙ্ক ভেরিয়েবল মূলত ডাটাবেজের সাথে কানেকশন ক্রিয়েট করবে, এবং এই হোস্ট ইউজার এবং পাসওয়ার্ড আর হচ্ছে ডাটাবেজের নাম কই থেকে আসবে, এটা আসবে কনফিগে। এখানে আমরা ডিফাইন করেছি, কি ডিফাইন করেছি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ডিফাইন করেছি, হোস্ট ইউজার পাসওয়ার্ড এবং ডাটাবেজের নেম, যেটা এই ডাটাবেস ফাইল এই কনফিগ ফাইল থেকে এর ভ্যালুগুলো নিচ্ছে, নিয়ে কানেক্ট হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজের সাথে। এবং কানেক্ট হওয়ার যে রেজাল্টটা আছে সেটা এই লিঙ্ক ভেরিয়েবলে আমরা পাচ্ছি, যে আইদার ইটস কানেক্ট অর নট। হ্যাঁ, যদি কানেকশন কোনো ইরর থাকে তাহলে অবশ্যই এই মেসেজটা আমাদেরকে দেখাবে। সো আমি নিউ ক্যাটাগরি পেজে এগুলো লিঙ্ক আপ করে নিয়েছি। এখন আমি এখানে কোড লিখব যে ইফ ইজ সেট এস পোস্ট। হ্যাঁ, যদি পোস্ট মেথড মানে পোস্ট রিকোয়েস্ট এই পেজে আসে, নিউ ক্যাটাগরি ডট পিএসপি এই পেজে যদি পোস্ট রিকোয়েস্ট আসে এবং তার ইন্ডেক্স যদি ক্যাটাগরি সাবমিট হয়, অর্থাৎ আমরা যে বাটনটা দিয়েছি ইনপুট টাইপ সাবমিট, এর নাম কি ক্যাটাগরি সাবমিট, এই নেম নেমের যে ভ্যালু থাকবে অর্থাৎ নেমে আপনি যা দিবেন সেটাই অবশ্যই এখানে এস পোস্ট ইন্ডেক্স হিসেবে আসতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, আমি সিম্পলি একটা জিনিস দেখাচ্ছি যে এখানে আমি পিএসপি ক্লোজ করে দিলাম, এখানে পিএসপি স্টার্ট করলাম এবং এই পিএসপি এখানে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এর ভিতরে আমরা একটা এইচটিএমএল লিখব, ডিপ সিএলএ ক্লাস অ্যালার্ট অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট সাকসেস লিখলাম। হ্যাঁ,
পোস্ট রিকোয়েস্ট আর সিইআইভিই, হ্যাঁ, পোস্ট রিকোয়েস্ট রিসিভ, এই মেসেজটা আমাদেরকে দেখাবে যদি পোস্ট রিকোয়েস্ট আসে। এই ব্লকে কি লেখা আছে, ইফ ইজ সেট এস পোস্ট ক্যাটাগরি সাবমিট, যদি এটা সেট হয়, এই ভ্যালুটা যদি সেট হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, হ্যাঁ, আদারওয়াইজ এই লাইনটা এক্সিকিউট হবে না। ওকে, এখন আমরা সাবমিট করে দেখি আমাদের ফর্মটা। আমি এখানে সাবমিট দিলাম, হ্যাঁ, পোস্ট রিকোয়েস্ট রিসিভ, তাহলে আমরা কি পেয়েছি যে আসলে এই পেজে পোস্ট রিকোয়েস্ট আসতেছে। সো এখন আমি নেক্সট কোডে যেতে পারি, এটা আমি কমেন্ট আউট করে রাখলাম, এইচটিএমএল কমেন্ট। এখানে আমরা কি পাবো, এস নেম পাবো, নেম ইকুয়াল টু এস পোস্ট, পোস্ট হচ্ছে কি গ্লোবাল একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা এখানে যে ইনপুট ফিল্ডগুলো দিব প্রত্যেকটাই আমরা অ্যারে আকারে পাবো। এখানে কি দেওয়া আছে, নেম দেওয়া আছে, তাহলে আমি নেম পাবো, নেম ফিল্ডে যা দিব এর ভ্যালু হিসাবে যা দিব, যেমন ধরেন আমি ভ্যালু বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি ভ্যালু, হ্যাঁ, এখন যদি আমি এটাই দেখতে চাই, এস নেম, হ্যাঁ, আমি শর্ট ফর্মে এটা ইকো করলাম। এখন দেখি আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা এখানে আমি দেখতে পাচ্ছি কিনা। ওকে, এখানে অলরেডি ভ্যালু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, আমরা যদি টাইপ করে অন্য কিছু দিতে চাই, নেম, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ক্যাটাগরি নেম পাচ্ছি। এখানে যদি ওয়ান দেই তাহলে এখানে কি পাবো, ওয়ান পাবো। সো বেসিক্যালি ইনপুট ফিল্ডে আমরা যা দিব এবং ইনপুট ফিল্ডের নেম অনুযায়ী যদি আমরা এখানে অ্যারেতে ভ্যালু পাস ইন্ডেক্স পাস করি তাহলে সেই ভ্যালুটা আমরা এখানে এই ভেরিয়েবলের ভিতরে পাবো। সো আমরা অলরেডি ক্যাটাগরি নেম পেয়ে গেছি, এই ডিফল্ট ভ্যালু থাকবে না, প্লেস হোল্ডার দিয়ে দেই ক্যাটাগরি নেম। এরপর আমাকে যেটা করতে হবে, এস ক্রিয়েটেড অ্যাট, হ্যাঁ, ক্রিয়েটেড অ্যাট আমি ডেট দিয়ে দিচ্ছি। ডেট একটা প্যারামিটার রিসিভ করে, সেটা হচ্ছে ওয়াই এম ফরম্যাটার কি ডি স্পেস এইস এম এস, হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার মান্থ এবং ডি এবং এইচ এম এস। এখন আমি যদি ডেটটাও ইকো করে দেখতে চাই, ইকো করে দেখি যে আসলে ক্রিয়েটেড ডেট কি ডেট জেনারেট হলো, আমরা এটা একটু দেখে নিই, হ্যাঁ, চেক করে নিচ্ছি। আমি সাবমিট দিয়ে দিলাম, তাহলে আমরা একটা ডেট পাচ্ছি। অ্যাকচুয়ালি পিএসপির এই ফাংশনটা একটা আমাদেরকে ডেট জেনারেট করে দিবে, কোন ডেট, এখনকার কারেন্ট ডেট টাইম, হ্যাঁ, কারেন্ট ডেট টাইমটা রিটার্ন করবে। সো আমাদের ডাটাবেজের টেবিলটা একটু দেখি, কি লাগবে আমাদের ক্যাটাগরি ফিল্ডের জন্য, আইডি লাগবে, নেম লাগবে এবং ক্রিয়েটেড অ্যাড লাগবে। সো আমরা নেম পেয়ে গেছি, ক্রিয়েটেড অ্যাড পেয়েছি এবং আইডি যেহেতু অটো ইনক্রিমেন্ট সো এটা আমাদেরকে সাবমিট করতে হবে না। আমরা এখন একটা কুয়েরি লিখতে পারি, ইনসার্ট কোয়েরি, হ্যাঁ, মাইএসকিউএলের ইনসার্ট কোয়েরি আমি লিখতেছি এবং যেটাকে কুয়েরি ভেরিয়েবলের ভিতর রাখবো, হ্যাঁ, ইনসার্ট ইনটু ক্যাটাগরিজ, হ্যাঁ, টেবিলের নাম হচ্ছে ক্যাটাগরিজ, এরপর হচ্ছে ভ্যালুস, এখানে আমরা ভ্যালু দিব। এখন ভ্যালু দেওয়ার সময় অবশ্যই আপনাকে ফিল্ড নেমগুলো ব্যাকটিক দিয়ে লিখতে হবে, হ্যাঁ, ফিল্ড নেম, নেম
ক্রিয়েটেড অ্যাড, হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাকটিক, আর ভ্যালু পাস করব কি সিঙ্গেল কোটের মধ্যে। হ্যাঁ নেমের ভ্যালু কই আছে, নেম, এরপর এস ক্রিয়েটেড অ্যাড। হ্যাঁ তাহলে আমাদের ইনসার্ট কোয়েরি কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, এটা এক্সিকিউট করতে হবে। আমরা যদি তার আগে কোয়েরিটা ভার ডাম্প করে দেখি তাহলে দেখতে পারবো ভার ডাম্প এস কোয়েরি। জাস্ট ফর চেকিং যে আমরা কি কোয়েরি জেনারেট করলাম, এখানে টি শার্ট দিয়ে দিই। দেখেন ইনসার্ট ইনটু ক্যাটাগরিজ নেম ক্রিয়েটেড অ্যাড ভ্যালুস, নেমের জায়গায় টি শার্ট এবং ক্রিয়েটেড অ্যাডের জায়গায় আমরা ডেট পাচ্ছি। এটা জাস্ট ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এই র কোয়েরিটা এসকিউএল প্যানেলে নিয়ে অ্যাপ্লাই করি, এসকিউএলে দিলাম, তাহলে রেজাল্ট কী হয় দেখি। এক্স্যাক্টলি, তাহলে আমরা ইনসার্ট করতে পারতেছি, তাই না? সো এই কোয়েরি আমাদেরকে এক্সিকিউট করতে হবে। এখন এই কোয়েরি আমরা কীভাবে এক্সিকিউট করব, এর জন্য হচ্ছে মাইএসকিউএল ফাংশন আছে এস রেজাল্ট। আমরা যে কোয়েরিটা এক্সিকিউট করার পর যে রেজাল্টটা পাবো সেটা একটা ভেরিয়েবলে নিচ্ছি, মাই এসকিউএল আই কোয়েরি। হ্যাঁ এখানে কী চাচ্ছে আমার কাছে, লিঙ্ক, আমি এস লিঙ্ক দিলাম, আর আমাদের কোয়েরি রেডি করা আছে, কোয়েরি দিয়ে দিলাম, রেজাল্ট মোড আমাদের দরকার নেই। ওকে, এখন এটা কি রেজাল্ট রিটার্ন করলো সেটা আমরা একটু ভারডাম করে দেখবো। হ্যাঁ রেজাল্ট, এবার আমি সামথিং দিয়ে দিলাম, ক্যাট টু দিয়ে দিলাম। হ্যাঁ এখন যদি আমি সেভ দেই তাহলে বুল ট্রু, মানে বুলিয়ান ট্রু রিটার্ন করেছে। হ্যাঁ তার মানে ডাটা ইনসার্টেড হয়েছে। আমি যদি এখন আবার ব্রাউজ করে দেখি তাহলে আমরা ক্যাট টু পাচ্ছি, তাই না? ওকে, তাহলে যেহেতু ট্রু রিটার্ন করতেছে আমরা এই মেসেজটা সাকসেস মেসেজ হিসেবে দেখাতে পারি। কিভাবে, আমি বললাম যে ইফ এস রেজাল্ট, যদি রেজাল্ট হয় তাহলে আমি কি করব, এটা আমি এখানে ক্লোজ করব হচ্ছে এখানে। এখানে আমি লিখবো ডাটা ক্যাটাগরি ইনসার্টেড, ক্যাটাগরি টিইডি ইনসার্টেড। হ্যাঁ আমি যেভাবে ভারডাম করে করে একটা স্টেপ বাই স্টেপ আমি এগোলাম, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, তাহলে আসলে কোন স্টেপে কী ঘটতেছে এগুলো আপনারা বুঝতে পারবেন। এখন আমি যদি সাবমিট দেই, আমরা ক্যাট থ্রি দিব, ক্যাটাগরি থ্রি সাবমিট, তাহলে কি হলো, ক্যাটাগরি ইনসার্টেড, ব্রাউজ, তাহলে আমরা ক্যাটাগরি থ্রি পাচ্ছি, তাই না? ওকে, এখন আমরা একটু কোডিংটা একটু ফরম্যাট করে নেই। ইফ এই এই ইফ আমাদের কোথায় ক্লোজ হয়েছে, এখানে, এর পরবর্তীতে আমাদের ইফ কোথায় স্টার্ট হয়েছে, এটা। সো অ্যাক্টিভ ইফ ইফ রেজাল্ট রিটার্ন ট্রু। ট্রু হলে আমাদের কি মেসেজ দেবে, ক্যাটাগরি ইনসার্টেড,
সো এভাবে আমরা ক্যাটাগরি ইনসার্ট করতে পারবো আমাদের ডেটাবেজে। আমি আরেকটা ডেটা ইনসার্ট করতেছি, ক্যাট ফোর সেভ, হ্যাঁ রিফ্রেশ, ক্যাটাগরি ফোর ইনসার্ট করেছি, ক্যাট ফাইভ সেভ, ক্যাটাগরি ইনসার্টেড। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমরা কীভাবে সাব ক্যাটাগরি অ্যাড করতে হয় সেটা দেখবো। বাই।